আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি উত্তরা 12 নম্বর সেক্টর থেকে। আমরা এখন রয়েছি 12 নম্বর সেক্টরের শাহ মখদুম এভিনিউতে। শাহ মখদুম এভিনিউর আয়নাল হোটেলের সামনে ফেসবুক ইউটিউব দেখে আমরা জেনেছি যে আয়নাল হোটেল নাকি গরুর মাংসের জন্য অনেক বিখ্যাত। তো আজকে আমরা খেতে এসেছি, আজকে শুক্রবার, তো দেখি আমরা খেয়ে কেমন। তো বন্ধুরা চলুন ভিতরে চলে যাওয়া যাক, আমরা যেয়ে দেখি ভিতরে কী অবস্থা। বন্ধুরা আপনারা দেখতেছেন কি অবস্থা ভিতরে, খুবই বীভৎস অবস্থা। আজকে শুক্রবার হওয়ায় ভিতরে প্রচুর মানুষের ভিড়, দাঁড়ানোর মতো কোনো অবস্থা নাই, এক একজন এক একজনের মাথার উপরে দাঁড়িয়ে আছে, একটা চেয়ারকে তিনজনে ধরে রাখছে সিরিয়ালে। যেটা বুঝলাম আসলে আমরা মনে হয় ভুল জায়গায় আসি নাই, ঠিক জায়গায় আসছি। যদি বিখ্যাত নাই হতো তাহলে এত মানুষ তো এখানে এসে খাওয়ার কথা না, এবং সিরিয়ালে দাঁড়ায় থাকতো না। আপনারা দেখছেন অনেক মানুষ দাঁড়ায় আছে, আমরাও তাদের মতো দাঁড়ায় আছি এখানে। যাক, অবশেষে আমরা একটা টেবিল পাইলাম, এখন দেখি কতটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হয় খাওয়ারের জন্য। যারা আসছে সবাই খাওয়া দাওয়া করতেছে, খুব মজা করতেছে, সেলফি তুলতেছে, এবং অনেকে দাঁড়ায় দাঁড়ায় খুব বিরক্ত বোধ করতেছে। আসলে ভালো জিনিস খাওয়ার জন্য একটু কষ্ট আমরা মেনে নিতে পারি, খাওয়ার পরে বুঝতে পারবো আসলে খাওয়াটা কতটুকু টেস্টি এবং মজাদার। যাক, অবশেষে অপেক্ষা করার পরে আমরা খাওয়ার সার্ভ করার জন্য একজনকে পেয়ে গেলাম। আমরা আমাদের সেই বিখ্যাত গরুর মাংস এবং কচুর শাক অর্ডার করলাম। সাথে আছি আমি আকরামুল হক, আর আমার সাথে আছে সৈয়দ আব্দুল্লাহ আল নকিব ভাই, আশরাফউদ্দিন তার পাশে তার ছেলে, এবং আর আছে ফয়সাল ভাই। আমাদের ফয়সাল ভাই গরু মাংস খাবে না, কারণ ওনার কিছু প্রবলেম আছে শারীরিক। তো আপনারা দেখতেছেন খুবই আকর্ষণীয় এবং লোভনীয় গরু মাংস। যাক, নকিব ভাইকে বলতেছি একটু টেস্ট করে বলার জন্য, নকিব ভাই দেখি রিভিউটা দেখ কেমন মজা। এখানে আপনারা দেখতেছেন যে 5 টুকরো গরুর মাংস, তার মধ্যে একটা হাড়, প্রতি প্লেট 250 টাকা করে পড়ছে। মানুষের বিয়ের মধ্যে বিয়ে বাড়ি একটা ফিলিং হচ্ছে আমাদের। গরুর মাংসটা খেয়ে যা বুঝতে পারলাম, এটার বিশেষত্ব হচ্ছে প্রচুর পরিমাণে ওনারা তেল ইউজ করছেন এই মাংস রান্না করার সময়, এবং প্রচুর পরিমাণে জাল ইউজ করছেন। যারা জাল খেতে পারেন না আমি মনে করব তাদের জন্য এই মাংস না। জাল এবং তেলের কারণে এই মাংসটা টেস্ট আসলে অসাধারণ, অন্যরকম হয়েছে, অন্য লেভেলের। আসলে আমরা অনেকেই ফেসবুক এবং ইউটিউব দেখে হুজুকে বিভিন্ন জায়গায় ভিড় করি, আসলে সত্যি আয়নাল হোটেলে গরু মাংস খুবই অসাধারণ। তবে মাংসটা একটু শক্ত রয়ে গেছে, আর একটু সফট হলে একটু ভালো হইতো, তারপরে অসাধারণ। আর এর গ্রেভিটা অনেক টেস্ট, এর গ্রেভি দিয়ে 2-3 প্লেট ভাত খাওয়া যায়। আপনারা দেখতেছেন আমাদের নকিব ভাই খুব মজা করে খাচ্ছেন, আশরাফউদ্দিন এবং তার ছেলে দুজনে বা বেটা শেয়ার করে খাচ্ছেন। আপনারা যারা খেতে আসবেন অবশ্যই একটু হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে এখানে বেলা 1টা থেকে খাওয়া শুরু হয়, 3টার মধ্যে শেষ হয়ে যায়। প্রতিদিন 150 কেজি এখানে গরু মাংস রান্না করা হয়, 3 ঘন্টার মধ্যে নেমে সেই মাংসগুলো শেষ হয়ে যায়। আমরা যখন খাওয়ার খেয়ে উঠে আসছি কাউন্টারে বিল দেওয়ার জন্য, এর মধ্যে শুনি মাংস শেষ হয়ে গেছে, অনেকে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। আজকে শুক্রবার হওয়ার কারণে প্রচুর মানুষের ভিড়। তো বন্ধুরা আমরা খেয়ে এখন বাইরে চলে আসলাম। আয়নাল হোটেলের পাশে একটা চায়ের দোকান আছে, এখানে মটকা চা পাওয়া যায় মাটির কাপে, আপনারা চাইলে এই চাটাও এখানে এসে খেতে পারেন। বন্ধুরা একটা জিনিস না বললে নয়,
মাইনার হোটেলের সামনে আপনারা চাইলে আপনাদের গাড়িটা পার্কিং করতে পারেন, তবে আপনাদের নিজ দায়িত্বে পার্কিং করতে হবে। এখানে মোটর সাইকেল এবং গাড়ি অনেকে রেখেছে, আপনারা চাইলে রাখতে পারেন তাদের মতো। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।